এই দাদি বাড়ালো একবার সবুরের দেশে হয়ে দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন্তর এত বাসনা রবে না এ ধন যে করে কালা চরণের আশা জানো না রে ম তার কি দুর্দশা যে করে কালা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামন রূপে বিধি করে চল না রবে না এ ধন কর্ণ রাজা ভবে বরদাতা ছিল অতিথি রূপে তা পুত্রকে না ছিল কর্ণ রাজা ভবে বরদাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে না ছিল তবু কর্ণ অনুরাগী না হইল ভুগী অতীতের মন সে করে সান্ত্বনা রবে না এ ধন এ সময়কার দাতাকর্ণ নামে একজন মানুষ ছিলেন সে ছিল অত্যন্ত দানবী এই বেটা অত্যন্ত দানবীর ছিলেন তখন হঠাৎ করে একদিন অতীত রূপে নারায়ণ এসে বলতেছে হে দাতাকর্ণ শুনেছি তুমি নাকি মানুষকে খুব বেশি দান করো বলে আমি তো দান করি না আমার প্রভু যার যে রিজিকে যা আছে তাই সে নিয়ে যায় আমি দানের মালিক নহে দানের মালিক হলো ভগবান বলতেছে বাবা তোমার কাছে আমি একটি জিনিস চাইব তুমি কি আমাকে দেবে দাতাকর্ণ বলে আমার আর দিব কি আর কি আছে আমার এখানে সাধক একটি গান লিখেছে আমার অন্তরে অন্তর দিয়া রে খুঁজে অন্ত পাইলাম না তোমার কি দিলে তুই হবে রে বলতেছে আমি আর কি দিব আমার দেবার মতো তো কিছু এখন নাই এরপরেও যদি সাধ্য অনুসারে আমার থাকে আমি সমস্ত কিছু দিয়ে দিছি আরো চাইলে আরো দিব যদি আমার থাকে অতীত রূপী নারায়ণ বলে দাতাকর্ণ শোনো যে কই তোমারে মানুষের মাংস খাইতে আমার মনে আপত্তি ধরে
তবে একটি কচি বাচ্চার মাংস হইলে হবে যেন ভালো কর্ণ কান্দে জারে জারে কোথেকে আমি সেই আবে আপত্তি রাখব কথা বুঝতে কষ্ট হয় দাদা কর্ণ বলে হায়রে আমি কার কাছে যাব কি করিব কারণ আমি যদি দান করতে যায়া অতীতকে যদি খালি মুখে বিদায় দেই তাইতে তো আমার কলঙ্ক হবে এই বলিয়া দাতা কর্ণ তার স্ত্রীর কাছে গেল গিয়ে বলে শুনো বলি আজকে অতীত আসছে সভাতে বলো মানুষের মাংস খাবে বলেছে আমার কাছে এসে অতীতে তার স্ত্রী বলে আপনার এই জীবনে কোনো কষ্ট কোনো অতীতকে ফিরত দেন নাই কোনো গরীবকে ফিরত দেন নাই কোনো মানুষকে আপনার দরবার থেকে ফিরত দেন নাই যেহেতু কচি বাচ্চার জন্য আছে আসছে ওরে আমাদের একটি বাচ্চা আছে ঘরের মাঝে অতীত সেবায় দিয়া দেন স্বামী বলি যে আপনারে হিন্দু মা বোনেরা থাকলে আমার আপত্তি রইল এই কথাটা মনোযোগ সহকারে শোনার জন্য এবং হিন্দু শ্রোতা যারা আছেন যারা হিন্দু ধর্ম অবলম্বী সনাতন ধর্মের মানুষ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তখন দাতা কর্ণ বলে তাইলে তাই হোক এই বলিয়া দাতা কর্ণ আর দাতা কর্ণের স্ত্রী কেঁদে কেঁদে তার বাচ্চাটাকে জবাই করলেন করে মাংসগুলি রান্না করলেন রান্না করে অতিথিদের সামনে দেওয়ার আগে মাংস রান্নার আগে মায়ে মনে করছে আমার তো সবই গেল আমার তো সবই শেষ আচ্ছা আমার সন্তানের মাথাটা আমি রেখে দিই যেন একটু দেখতে পারি মাথাটা রেখে দিলেন মাংসগুলি নিয়ে যখন গেলেন অতিথি বলে হে দাতা কর্ণ বাচ্চার মাংস বুঝলাম কিন্তু আমি তো মাথার মাংস খাবো মাথার মাংস কোথায় কর্ণ কান্দে যারে যারে এই বলিয়া স্ত্রীর কাছে কর্ণ আবার গেল গিয়ে বলতেছে মাথার মাংস খাবে বলে অতীত বলেছে আমারে মাথার মাংস কোথায় এই বিবি মাথার মাংস কই বিবি বলে হায় রে দয়াল হে ভগবান তুমি আমাকে কি পরীক্ষা করছো তখন মাথাটাও রান্না করে দিয়ে দিলেন দিয়ে দিলে সেই অতীত রূপী নারায়ণ বলতেছে হে দাতা কর্ণ আমি যে খাবো আমার সঙ্গে আরেকটা বাচ্চার দরকার ছিল দাতা কর্ণ বলে আর আমার কেহ নাই দয়াল কেহ নাই আমার একটি মাত্র ছেলে গো ছিল তোমার সেবাতে দিলাম তাই আজ আমার কেহ নাই দয়াল কেহ একটি মাত্র আমার সন্তান ছিল দিলাম আপনার সেবাতে আর আমার কেউ নাই দয়াল বলে যদি তোমার কেউ না থাকে মাঠের মধ্যে যে দেখো বাচ্চারা খেলা করতেছে এখান থেকে একটি বাচ্চা ধরে আমাকে এনে দাও মাঠের মধ্যে যে দেখে বাচ্চারা খেলা করতেছে এর মধ্যে যে বাচ্চাটাকে জবাই করছিল সেই বাচ্চাটাও সেখানে খেলা করে বাবাজি গুরুর জন্য যদি সমস্ত কিছু আপনি উৎকৃষ্ট করে দিয়ে দেন অবশ্যই গুরু আপনাকে কোনোদিন ঠকাবে না যে কারণে বলে লালন শাহ বলেন কর্ণই অনুরাগী না হইল ভুগী অতীতের মন সে করে সান্ত্বনা রবে নাই ধন
মহল্লা চরিত্র দেখো তিত্ত দামে কত কষ্ট পেল সেই হরি নামে মহল্লাদের চরিত্র দেখো তিত্ত দামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পুরালো জ্বলেতে ডুবালো তবু না ছাড়িল শ্রী নাম সাধনা রবে নাই ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশেল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশেল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি ফকির লালন বলে কর মনে বিবেচনা রবে নাই ধন জীবন যৌব তবে কেন মন্তরে তবাসনা একবার সবুরেরই দেশে ভয় দেখি দম কষে সবুরের দেশে ভয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে নাই ধন জীবন যৌব তবে কেন মন তোর এত ভাষণা রবে নাই ধন জীবন যৌব তবে কেন মন তোর এত বাসনা রবে নাই ধন